আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাসেল রানা। আজকে আমরা 41 পিসিএস এর একটি ম্যাথ নিয়ে কথা বলবো, যে যদি x প্লাস 2 টু দি পাওয়ার 1 থার্ড প্লাস 2 টু দি পাওয়ার 2 বাই 3 ইকুয়াল 0 হয় তাহলে x কিউব প্লাস 6 সমান আসলে ওয়াট, কত। তো এই ম্যাথটি করতে গেলে আগে আমাদের এখানে এই যে ঘন এ প্লাস বি হোল কিউব এর সূত্রটা একটু বিশ্লেষণ করতে হবে। এটা সূত্র আমরা জানি কি, এ কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব। এই সূত্রটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা এভাবে লিখতে পারি, এ কিউব, কিউবগুলোকে একসাথে নিয়ে আসি, এখান থেকে বি কিউব প্লাস এই অংশটুকু থেকে আমরা দেখতে পাচ্ছি প্লাস 3ab কমন যায়, 3ab ইন্টু এ প্লাস বি। এটা আসলে এ প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত, দ্যাট মিন্স সূত্রকে বিশ্লেষণ করে যে নতুন সিদ্ধান্ত আমরা পাই সেটাকে আমরা বলে থাকি অনুসিদ্ধান্ত। আমরা এই এ প্লাস বি হোল কিউবের এই অনুসিদ্ধান্তের উপর বেস করে আমরা এখানে এই ম্যাথটি সমাধান করব। খেয়াল করি এখানে বলা ছিল যে এক্স এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 থার্ড প্লাস 2 টু দি পাওয়ার 2 বাই 3 সমান 0। আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে এক্স ইকুয়াল মাইনাস যদি কমন নেই তাহলে 2 1 থার্ড প্লাস 2 টু টু দি পাওয়ার 3। ওকে, এই লাইনটাকে চাইলে আমরা আরো অন্যভাবে লিখতে পারি বা সেটাও প্রয়োজন উভয় পাশে যদি মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স আর এটুকু হয়ে যাবে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 থার্ড প্লাস 2 টু দি পাওয়ার 2 বাই 3। আমরা একটু আলাদা করে এটা লিখে রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই ম্যাথটা আগাতে গেলে আমরা কিভাবে আগাবো। খেয়াল করি এইখানে কিন্তু x এর উপরে পাওয়ার কি দেওয়া আছে, কিউব দেওয়া আছে, দ্যাট মিন্স আমি যদি এই লাইন থেকেই ম্যাথটা সমাধান করতে চাই তাহলে আমাকে x এর উপর পাওয়ার এট এনি কস্ট কিউব লাগবে। তাহলে আমি কি করব, আমরা যদি এইখানে উভয় পাশে গণ করে দেই তাহলে কি হয়, আমরা জানি সমীকরণে একই কাজ উভয় পাশে করতে হয়, তাহলে এটাকে উভয় পাশে আমি ঘন করে দেই, এটাকে ঘন করলে আসলে মাইনাসই থাকবে আর এখানে আমরা লিখতে পারি 2 কিউব 1 থার্ড প্লাস 2 টু দি পাওয়ার 2 বাই 3 তার উপরে আমরা দিয়ে দিলাম হোল কিউব। এখন আমরা একটু কনসিডার করব যে এই পাশে এটাকে চিন্তা করব এ আর এটাকে চিন্তা করব বি, তার মানে এ প্লাস বি হোল কিউবের যে অনুসিদ্ধান্তটি এটি এটি নিয়ে আমরা এখন কথা বলব। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস এভাবেই থাক, আমরা লিখতে পারি হচ্ছে এ কিউব, এ মানে কি 2 টু দি পাওয়ার 1 থার্ড, তার উপরে কি হবে পাওয়ার কিউব, এই হলো এ কিউব প্লাস বি কিউব, বি কিউব মানে কি 2 টু দি পাওয়ার 2 বাই 3 হোল কিউব। ওকে, তারপরে আমরা কি বলছি প্লাস 3ab প্লাস 3a মানে কি, এ মানে হলো 2 টু দি পাওয়ার 1 থার্ড, বি মানে হলো 2 টু দি পাওয়ার 2 বাই 3, 3ab ইনটু এ প্লাস বি, এ প্লাস বি মানে কি 2 টু দি পাওয়ার 1 থার্ড প্লাস 2 টু দি পাওয়ার 2 বাই 3। এই কিন্তু আমাদের এই এ প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত, এর মতো করে আমরা লিখতে পারছি। এখন আমরা এখানে লিখতে পারি হচ্ছে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এই অংশটুকু কি দাঁড়ায়, এই কিউব আর এই কিউব কাটা যাবে, থাকবে হচ্ছে এখানে 2 প্লাস এই কিউব কাটা যাবে, ভাগ হয়ে যাবে, থাকবে হচ্ছে 2² 2² মানে এখানে হবে কত 4। তারপরে এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করি 3 ইন্টু এখানে বেস দুইটাই সমান, গুণের বেলা বেস যদি সেম থাকে, আমরা যে সূচকের নিয়ম সেই নিয়ম অনুযায়ী জানি গুণের বেলা বেস যদি সেম থাকে তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়, দ্যাট মিন্স এখানে 2 টু সেম তাহলে পাওয়ারটি কি হবে যোগ হবে 1 থার্ড প্লাস 2 বাই 3। এই যে অংশটুকু আমরা এখন এই অংশটুকুর মান বসিয়ে দিব, এই অংশটুকুর মান বসিয়ে দিব, এইখানে আমরা পেয়েছিলাম কি মাইনাস এক্স। খেয়াল করি যে 2 টু দি পাওয়ার 1 থার্ড প্লাস 2 টু দি পাওয়ার 2 বাই 3 সমান আমরা কি বলছিলাম মাইনাস 3, তাহলে এই জায়গায় ইন্টু মাইনাস 3। তাহলে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 4 আর 2 6 প্লাস 3 টু দি পাওয়ার, এই 3 লসাগু নিয়ে যদি এখানে আমরা গুণ করি তাহলে এখানে যেটা হবে 3 বাই 3 হবে ইন্টু মাইনাস এক্স। তো এখন এটাকে যদি আমরা সমাধান করি আলটিমেটলি মাইনাস 6 প্লাস এখানে 3 ইন্টু এটা এটা কাটা যাবে আর আলটিমেটলি এটা যেটা হবে এই মাইনাস এক্স দ্বারা
এটুকু গুণ হয়ে এটা হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস, আর তিন দুগুণে কত, ছয়, দ্যাট মিন্স সিক্স এক্স হয়ে যাবে। এখন যদি আমরা এখানে কি করি, এই মাইনাস দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস সিক্স, আসলে এটা হয়ে যাবে মাইনাস সিক্স প্লাস সিক্স এক্স। অতএব আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে যে এক্স কিউব, দ্যাট মিন্স এই যে জায়গাটা, এক্স কিউব সমান মাইনাস সিক্স প্লাস সিক্স এক্স। এখন এটাকে যদি আর একটু আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্স কিউব মাইনাস সিক্সটা হয়ে যাবে প্লাস সিক্স, ইকুয়াল এই পাশে থাকবে কি প্লাস সিক্স এক্স। দ্যাট মিন্স আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এক্স কিউব প্লাস সিক্স, এই যে এক্স কিউব প্লাস সিক্স এটা সমান আমরা এখানে কি পেয়েছি, সিক্স এক্স পেয়েছি। দ্যাট মিন্স এটা আনসারটা কি হবে, সিক্স এক্স। মোটামুটি একটি বিশ্লেষণমূলক ম্যাথ ছিল এটা, বলা যায় যে বীজগাণিতিক রাশির মোটামুটি কঠিন একটা ম্যাথ। তো এটা আসলে কিভাবে করতে হয় আমরা খুব সিম্পলি ওয়েতে সেটা দেখানোর চেষ্টা করেছি। ওকে।